বিদ্যুতের বলি হলো বাড়িতে থাকা একই পরিবারের চারজন। একে অপরকে বাঁচাতে গিয়েই চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার সন্ধ্যায় গজলডোবা এলাকার টাকিমারির ধূপগুড়ি বস্তিতে এই ঘটনা। মৃতরা হল বাড়ির কর্তা বয়স 70 বছরের পরেশ দাস, তার স্ত্রী 60 বছরের দীপালী দাস, 30 বছরের ছেলে মিঠুন দাস ও 2 বছরের নাতি সুব্রত অধিকারী। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গের তৃণমূলের অন্যতম নেতা গৌতম দেব। তিনি পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, এসডিও তমজিৎ চক্রবর্তী সহ পুলিশের আধিকারিকরা। গৌতম দেব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। এছাড়া বিদ্যুৎ মন্ত্রীও ঘটনাস্থলে আসার পরামর্শ দিয়েছেন। অসহায় পরিবারটি কিছু আবদার করেছেন, সে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিবারটি কৃষি কাজের পাশাপাশি গরু পালন করেন। পরেশ দাসের 2 ছেলে এবং 1 মেয়ে। মেয়েকে বিয়ে দিলেও অভাবের কারণে সে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকেন। পরেশবাবুর 1 ছেলে বাড়িতে থাকলেও অন্য ছেলে ভিন রাজ্যে কাজে গিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির কর্তা পরেশ দাস মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ঢুকছিলেন। সে সময় ঝুলে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে গরুটি। ওই গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পরেশ দাস। তাকে বাঁচাতে ছুটে আসেন তার ছেলে মিঠুন দাস, সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাদের চিৎকার শুনে মিঠুনের মা দীপালী দাস নাতি সুব্রত অধিকারীকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তারাও দুজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চারজনেই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় বৃষ্টি হওয়ার প্রতিবেশীরাও প্রথমে বুঝতে পারেনি। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোক ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত সহ পুলিশ কর্মীরা। চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দারা জমির ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখে। পরেশ দাসের পরিবারও একই কাজ করছিলেন বলেই সন্দেহ। সেই তারই পরিবারের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বলে অনেকেই মনে করছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। বাড়িতে ছিলাম না, কি হয়েছে আমি বলতেও পারবো না। আসি দেখছি বাবা ভাই ছেলে সবাই এখানে শোয়া, আমাকে পাশের লোকে ডেকে এনেছে মাঠ থেকে, আমি বলতে পারবো না। কালকে অনুমানিক সন্ধ্যা 5টার দিকে, হ্যাঁ, উনি গরু মাঠ থেকে নিয়ে বাড়িতে আসতেছিল। বাড়ি আসার অর্ধেকটা ঢুকলো, রাস্তায় ঢুকার যখন ঢুকলো গরুকে ওই লাইনে আকর্ষণ করে, পরে ওই গরুকে বাঁচাতে গিয়ে এক এক করে চারজনেই এক এক করে বাঁচাতে গিয়ে চারজনেই ওইখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণত্যাগ করে। তারপরে খবরাখবরি এলাকার লোক জড়িত হয়ে তারপরে এদেরকে নিয়ে যায় মেডিকেল। না, হুক করা ছিল এমন কোনো ঘটনা আমি জানি না, তবু যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে লাইন থেকেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এটা তো খুব মর্মান্তিক ঘটনা। এদের সংসারের কেউ অভিভাবক নেই, এখন এদের রোজগারের কেউ নেই, সংসারটাই পুরো গেছে একদম। হ্যাঁ, মেয়েটা অন্য জায়গায় বিয়ে দিয়েছিল, মেয়েটাও নিরুপায়, সংসার খুব দরিদ্র, যার জন্য মেয়েটা এখানে বাবার আশ্রয় থাকতো। একটা খুব মর্মান্তিক ঘটনা কি, পরিবারের চারজন মারা গেছেন, এই ভদ্রমহিলা আছেন, তার বাবা মা, তারপর মানে মেয়ের ঘরের নাতি আর এক ছেলে মারা গেছে, চারজন গবাদি পশুও মারা গেছে। ঘটনাটা আমরা জানি যে কী কারণে এই বিষয়টি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনাগ্রস্ত জায়গায় যাওয়ার এবং এদের পরিবারের পাশে দাঁড়ানো। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোন করেছিলেন, উনিও রাতে আমাকে বলেন যে এখানে আসতে পারলে ভালো হবে। তারপর রাত্রেবেলায় প্রশাসনের সাথে যোগাযোগ করে সকালবেলাতেই চলে এসেছি এবং তাদের প্রতি, আরে ফোনটা বন্ধ রাখো, তাদের প্রতি আমাদের সমবেদনা জানালাম, প্রশাসন থেকে যা যা সাহায্য করা
পুলিশ এবং সাধারণ প্রশাসন, এখানে এসডিও আছেন, এসডিসিএলের জেডএম, অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানির এসডিসিএলের তারা আছেন, এখানে স্থানীয় পুলিশ অফিসাররা আছেন, পুলিশ কমিশনারেটের অফিসাররা আছেন, সবাই মিলে আমরা আসলাম, দেখলাম এই পোস্টমর্টমের জন্য জলপাইগুড়িতে এনবিএম সে এসে পাঠানো হয়েছে, সেখানে পোস্টমর্টম হবে এবং ওনার এই বাড়ি যে যিনি কর্তা ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে, ও চেন্নাই থেকে আসছে, দুটো আইটা নাগাদ হয়তো পৌঁছে যাবে, মেয়ে আছে, তার হাজব্যান্ড আছে, তারা আছে, তাদের প্রতি সমবেদনা জানাই এবং তারা কিছু কথা বলেছেন, সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো।